আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিদার রুশিয়াল ভিওর্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা এক ক্লিকে ফটো এডিটিং করবো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমি লাইটরুমের প্রিসেট ইউজ করবো আমি আজকে দুইটা প্রিসেট ইউজ করে দেখাবো আপনারা এই প্রিসেটগুলো যে কোনো ছবিতে অ্যাপ্লাই করতে পারেন খুবই অসাধারণ দুটো প্রিসেট প্রিসেট ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি দেখাচ্ছি কীভাবে সেগুলো ইউজ করতে হয় তো এটা আমার প্রিসেট এটা সর্বপ্রথম আমি লাইটরুমে নিয়ে যাবো তো আমি গ্যালারিতে আসি এখানে শেয়ারে ক্লিক করে লাইটরুমে দিয়ে দেবো একটু লাইটরুম ওকে তারপর ব্যাগ যাই তারপর যে ছবিটাতে আমি অ্যাপ্লাই করতে চাই সেই ছবিটা আবার লাইটরুমে নিয়ে যাবো ওকে এই ছবিটাতে আমি এই ওই প্রিচেরটা অ্যাপ্লাই করবো তো এখন এটাও আমি লাইটরুমে নিয়ে যাব ওকে আমার ছবিটা ইম্পোর্ট হয়ে গেলো এখন আমি লাইটরুমে ঢুকলাম তারপর আমি পিসেরটাতে আগে ঢুকলাম ঢুকার পরে আমি এখানে উপরে দেখুন ডান পাশে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করলাম তারপর নিচে একটু গেলাম তারপর কপি সেটিং নামে একটা অপশন আছে এই যে দেখুন এটাতে ক্লিক করে দিবেন ওকে তারপর যা আছে তাই রেখে দিবেন জাস্ট টিকমার দিয়ে দেবেন উপরে টিকমার আছে হ্যাঁ আমি কপি করে নিলাম সমস্ত সেটিং তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দিয়ে দেখবেন কারণ ভিডিও শেষে আমি একটাই আপনাদের জন্য খুবই অসাধারণ ট্রিক্স বলবো যা আপনার জন্য খুবই উপকারী হবে তো আমি ব্যাগ গেলাম ব্যাগ যাওয়ার পরে যে ছবিতে অ্যাপ্লাই করব সেই সেই ছবিটাতে ঢুকে গেলাম ওকে এই ছবিটাতে আমি প্রি অ্যাপ্লাই করবো তো সে জন্য আমাকে উপরে আবার থ্রি ডটে ক্লিক করতে হবে দেখুন এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করার পরে একটু নিচে যাবো নিচে যাওয়ার পরে কপি সেটিংসের নিচে দেখুন পেস্ট সেটিংস এটাতে জাস্ট ক্লিক করে দিব দেখুন আমার প্রি সেটটা অ্যাপ্লাই হয়ে গেছে ছবিটা কি অসাধারণ একটা এডিটিং হয়ে গেছে অটোমেটিকলি কোনো নিজে কোনো কষ্ট করতে হয়নি অটোমেটিকলি আপনাদের জন্য আমি প্রিসেট তৈরি করে রেখেছি আপনারা জাস্ট প্রিসেটটি ইউজ করতে শিখুন দেখুন বিফোর আফটার খুবই ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং তো এখান থেকে আপনি চাইলে ম্যানুয়ালি অনেকগুলো কালার চেঞ্জ করতে পারবেন তো আমি একটু দেখি আমার লাইট ঠিক আছে একটু কালারে দিয়ে গিয়ে দেখি এখান থেকে চাইলে ইচ্ছে মতো আমি কালারটা চেঞ্জ করতে পারবো যদি আমার ছবিতে কোনো সমস্যা ধরা হয় ওকে যা আছে খুবই সুন্দর আছে ছবিটা আমি সেফ দিয়ে দিব শেয়ারে ক্লিক করে সেফ টু ডিভাইস ওকে এবার আমার দুই নম্বর পিসেরটা আমি দেখাবো সেজন্য আমি গ্যালারিতে চলে যাব তো এটা হচ্ছে আমার সেকেন্ড প্রিসেট ডার্ক রেড টোন এই প্রিটটা খুবই অসাধারণ একটা প্রি সেট তো এই প্রিসেটটা আমি অন্য একটা ছবিতে অ্যাপ্লাই করব আগের প্রি সেটটা আমি লাইট নিয়ে যাবো তো শেয়ারে ক্লিক করে অ্যাড টু লাইট রুম তারপর আমি আরেকটা ছবি নিয়ে যাবো ওখানে এই ছবিটা এই ছবিটাতে আমি ওই প্রিসেটটা অ্যাপ্লাই তো আবার শেয়ারে ক্লিক করে আগের মতো অ্যাড টু লাইট রুম ওকে ছবি ইম্পোর্ট হয়ে গেল তো আমি আগে প্রিসেটটাতে ঢুকবো ঢোকার পরে সেটিংসটা কপি করে নিব ওকে থ্রি ডটে ক্লিক করে কপি সেটিংস ঠিকময় দিয়ে দিলাম আগের মতো ব্যাগ আমার নর্মাল ছবিতে ঢুকলাম ঢোকার পরে আবার থ্রি ডটে ক্লিক করলাম ক্লিক করার পরে পেস্ট সেটিংস দেখুন এক ক্লিকি ছবি এডিট শেষ এখন আপনি চাইলে এটাও ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন তো আমি এটা কোনো কিছু চেঞ্জ করবো না এখানে সব কিছু পারফেক্ট আছে তো এখন আপনাদেরকে যেটা বলছিলাম যে শেষে আপনাদেরকে একটি অসাধারণ জিনিস দেখাবো হ্যাঁ তো এবার দেখুন ছবিটা আমি সেভ করব শেয়ারে ক্লিক করলাম এক্সপোর্ট এস এটাতে ক্লিক করলাম এখন আপনি চাইলে আপনি নিজের ছবিটাও আপনি একটা পি সেট তৈরি করতে পারবেন তো সেটা কিভাবে আমি আবার ব্যাগ যাই দেখুন উপরে শেয়ার ফোনে ক্লিক করে নিচে যাবেন একটু এক্সপোর্ট অ্যাজ এটাতে ক্লিক করে এখানে দেখুন ফাইল টাইপ জেপিজি আছে তো এখান থেকে আপনি যদি প্রিসিড হিসাবে আপনার ছবিটা সেভ করতে চান তাহলে এখানে ডিএনজি সেভ করে দিন ওকে তো এখান থেকে আমি টিকমার দিয়ে দিব ছবিটা এক্সপোর্ট হয়ে গেলো ওকে আমার ছবিটা সেভ হয়ে গেল এবার আমি গ্যালারিতে গিয়ে দেখি দেখুন এটা আমার প্রথম এডিট করা পিক আর এটা হচ্ছে সেকেন্ড দুইটাতে দুইটা পিসিটি ইউজ করছি দেখুন ছবিগুলো খুবই অসাধারণ হয়েছে তো এখন আমি যে এটা সেভ করলাম এখন চাইলে আপনিও ঠিক এটা লাইটরুমে নিয়ে অন্য একটা ছবিতে সেম কালার অ্যাপ্লাই করতে পারবেন তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন সামনে আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা যাচ্ছে সামনের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ